প্রায় 15 থেকে 16 দিন পর আপনাদেরকে আবারও স্বাগত করছি সরল মানুষের চ্যানেলে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল চালু করতে হয়, এবং এই ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী সেটআপগুলো দেখাবো, কিভাবে কিওয়ার্ড সেট করতে হয়, কিভাবে ডেসক্রিপশন সেট করতে হয়, কিভাবে কি করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসবে, সামনে আসবে। তা চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনাকে কষ্ট করে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপের সহায়তা নিতে হবে, কারণ এইগুলো আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন না। প্রথমত এই আজকে এবং আগামী পর্বে যে কাজগুলো দেখাবো, এটা আপনাকে যে কোনো একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে করে নিলে বাকি কাজ বা পরের কাজগুলো আর আপনাকে কম্পিউটারের সহায়তা নিতে হবে না, আপনি মোবাইল থেকেই করতে পারবেন। তো যেহেতু আমাদেরকে কম্পিউটারের মধ্যে এই কাজটা করতে হবে, তাহলে আমাদেরকে প্রথমত যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা কি করব, এখানে দেখবেন আপনার সাইন ইন করে নিতে হবে। যদি আপনার ইমেল দিয়ে সাইন ইন করা না থাকে, তাহলে আপনাকে ইমেল দিয়ে সাইন অন করে নিতে হবে। তো আমি অলরেডি এটাকে ইমেল দিয়ে সাইন ইন করেছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে চাপ দেওয়ার পর আমাকে যেতে হবে এই যে ইউটিউব স্টুডিও, এখানে এখানে চাপ দিলে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভেতরের অংশে ঢুকে যাব, যেটা সাধারণত যারা ইউটিউবে ভিডিও ভিডিও দেখে তারা কিন্তু এই ভেতরে ঢুকতে পারে না বা ঢোকার প্রয়োজন হয় না। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, আপলোড করি, তাদেরই মূলত এই ভিতরের ড্যাশবোর্ডটার প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা চলে যাব সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পর আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নেব। এখানে আমরা যে ইনকাম করব সেটা কারেন্সি দেখব হচ্ছে US ডলারে। এটা দেখতে আপনার ভালো লাগবে, আপনার টাকার হিসাব করতে গেলে আপনার মন ভালো লাগবে না। যখন আপনি ডলারে হিসাব করবেন, $1 ইনকাম হলেও মনে অনেক শান্তি লাগে, কিন্তু যখন আপনি টাকার হিসাবে যাবেন তখন দেখবেন যে 100 টাকা ইনকাম হলেও আপনার ভালো লাগবে না। তাই এখানে USD ডলার থাকাই ভালো। আর এখানে আমরা যাব চ্যানেল সেটিংয়ে। চ্যানেল সেটিংয়ে আসার পর এখানে আপনি কিছু সেটিং পাবেন। কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশি, সো আমরা বাংলাদেশ সেট আপ করে দিতে পারি, অথবা আপনি যে কোনো দেশ এখান থেকে সেট করে দিতে পারেন। আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ওকে। তারপর এখানে আপনি কিওয়ার্ড দেবেন। ধরুন যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, তাহলে এখানে ব্লগ দিতে পারেন, তারপরে লিখতে পারেন বাংলা ব্লগ। আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দিয়ে তারপরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ধরুন এভাবে আমরা যে কোনো কিওয়ার্ড এখানে সেট করতে পারবো। তবে অবশ্যই চ্যানেলে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন শুধুমাত্র সেই রিলেটেড কিওয়ার্ডগুলোই দিবেন, অন্য কিওয়ার্ড না দিলেই ভালো। এখন আমরা যাবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। আপনি যেহেতু কন্টেন্ট তৈরি করছেন আর সেগুলো বাচ্চাদের জন্য তৈরি করছেন না, তাই এখানে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, হ্যাঁ মানে বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি করছেন না, এটা এখানে সেট করে দিবেন। আর যদি আপনি এটা এখানে না দিয়ে এটাতে দিয়ে রাখেন, তাহলে প্রতিবার ভিডিও আপলোড করার সময় আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন নাকি বড়দের জন্য ভিডিও তৈরি করছেন। তো এখানে সেট করে দিলে এটা বারবার আপনাকে ডিস্টার্ব করবে না। অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে খারাপ ওয়ার্ডগুলো আপনি যদি আপনার কমেন্ট সেকশনে না দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অ্যালাউ করে দিতে পারেন। তাহলে যারা আজেবাজে কমেন্ট করবে সেগুলো আপনি কিন্তু আপনার এখানে শো হবে না। অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল ইন্টারেস্ট বেস্ট অ্যাড, মানে আপনি যখন আপনার ভিডিও কেউ দেখবে, সে যেই রিলেটেড ভিডিও দেখে বা যেই বিষয়ের উপর ইন্টারেস্ট, সেই বিষয়ের উপর সেই রিলেটেড অ্যাডগুলোই প্রদর্শন করাবে যদি আপনি এটাকে টিক দিয়ে রাখেন। আর যদি আপনি টিক না দেন, তাহলে ইউটিউবের যেটা ইচ্ছা সেটাই আপনার ভিজিটরকে দেখাবে। তো এটাতে সাধারণত টিক না দিয়ে রাখাই ভালো হবে, কারণ আপনার ইনকাম বেশি আনার জন্য ইউটিউব যে অ্যাডই দেখ না কেন তাতে আপনার কোনো সমস্যা থাকার কথা নয়। তো এরপরে আপনাকে কি করতে হবে, এখানে যেতে হবে ফিচার এলিজিবিলিটি। এখানে তেমন কোনো কাজ নেই, যেভাবে আছে সেভাবে রেখে দিলেই হবে। তারপর আমাদেরকে দেখুন যেতে হবে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে হচ্ছে আপনি কিছু টাইটেল এবং ডেসক্রিপশন কিওয়ার্ড আগে থেকে সেট করে দিতে পারবেন। বারবার দেখেন আপনার চ্যানেলে কিছু কিছু ট্যাগ বা কিছু কিছু কিওয়ার্ড সবসময় লিখতে হবে। তো সেক্ষেত্রে বারবার লেখার চেয়ে যদি আপনি এখানে কিছু ডেসক্রিপশন
তারপর কিছু ট্যাগ আগে থেকে সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার তেমন একটা কষ্ট হবে না। পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দুই একটা নতুন কিওয়ার্ডের প্রয়োজন হতে পারে, সেটা অ্যাড করে দিলে হবে। এখানে নতুন করে কোনো কিওয়ার্ড দিতে হবে না। ধরুন আমি যদি এভাবে লিখে রাখি TITLE TITLE 1, এটা যখন আমি লিখে রাখবো, তারপর ডিসক্রিপশন 1 ভিজিবিলিটি যদি আমরা সরাসরি পাবলিক দিয়ে রাখি তাহলে ভিডিও আপলোড করার পরে সরাসরি আপলোড হয়ে যাবে। যেমন কি দিলাম এভাবে কিওয়ার্ড 1 2 দিয়ে যদি আমরা সেভ রাখি তাহলে ব্যাপারটা কি হয় আপনাকে আমি দেখাচ্ছি। ধরুন আমি ইউটিউবে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করবো আমাদের চ্যানেলে, যে কোনো একটা ভিডিও জাস্ট দেখানোর জন্য আমি আপলোড করছি ডেস্কটপ। ধরুন এই ভিডিওটাই যদি আমি আপলোড করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই দেখেন এখানে কিন্তু টাইটেল ডিসক্রিপশন আমি যেটা সেভ করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে আমরা কিন্তু ট্যাগগুলোও দেখতে পারবো, যে এখানে দেখেন অটোমেটিক ট্যাগটা মানে বাই ডিফল্ট এটা হয়ে যাচ্ছে। তো এটা একটা দারুণ সেটিং, আপনি বারবার কিওয়ার্ড সেট না করে একবার সেট করে রাখতে পারেন। আফটার ডিফল্ট গেল, এরপর রয়েছে পারমিশন। পারমিশনে আপনি যদি আরও আপনার ইউটিউব চ্যানেলে আরও দুই একজন মেম্বারকে আপনার চ্যানেলে অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। আপনি চাইলে ম্যানেজার সেট আপনার চ্যানেলের জন্য ম্যানেজার নিয়োগ দিতে পারবেন, এডিটর নিয়োগ দিতে পারবেন, তারপরে এই এডিটর লিমিটেড কিছু এডিটর আপনি নিয়োগ দিতে পারবেন, নিয়ে দিয়ে আপনি টিম ওয়াইজ কাজ করতে পারবেন। এখানে যেহেতু আমরা নতুন চ্যানেল করছি সেহেতু এখানে এগুলো এখন আপাতত প্রয়োজন হবে না। যদি আপনি টিম ওয়াইজ কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইমেল দিয়ে আরও মেম্বার অ্যাড করে এখানে কাজ করতে পারবেন। তারপর রয়েছে কমিউনিটি, কমিউনিটি আসলে এখানে তেমন কোনো কাজ নেই, এগুলো আপনি এভাবে যেভাবে আছে এভাবেই লিখে দেবেন। এখানে একটা জিনিস, চমৎকার জিনিস রয়েছে, ব্লক লিঙ্কস। হ্যাঁ, এখানে আপনি চাইলে কিছু কিছু লিঙ্ক আপনি ব্লক করে দিতে পারবেন। আবার ব্লকস ওয়ার্ড, আপনি যেসব ওয়ার্ড খারাপ ওয়ার্ড মানে বকা দেওয়ার ক্ষেত্রে যেসব ওয়ার্ড আসলে ব্যবহার করা হয় করে মানুষেরা, সেই ওয়ার্ডগুলো যদি আপনি এখানে লিখে দেন তাহলে সেগুলো কেউ যদি কমেন্ট করে সেগুলো কিন্তু আপনার কমেন্টে সে কমেন্ট করতে পারবে না। তারপর আপনি চাইলে এখান থেকে কিছু ইউজারকে আপনি আপনার চ্যানেল থেকে বাদ দিয়ে দিতে পারবেন। ধরেন কোনো কোনো ইউজার আছে আপনাকে সবসময় বকা দিবে, সবসময় আপনার কথা তার কাছে ভালো লাগবে না, আপনি যত ভালো কাজই করেন তারপরেও সে আপনাকে বকা দেবে, সে আপনার আপনার সাথে খারাপ ব্যবহার করবে, এ ধরনের কিছু ভিউয়ার সবসময় থাকে। আপনি চাইলে তাদেরকেও আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, তারা আপনার ভিডিও দেখতে পারবে না। এরপর রয়েছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে তেমন কোনো কিছু নেই মোটামুটিভাবে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু সেটিং, আপনি এখান থেকে কিওয়ার্ড কীভাবে সেট করবেন, কী কী করবেন এগুলো দেখে দিলাম। এরপরে আরেকটা কাজ রয়েছে, যেমন কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আরও কিছু কাজ রয়েছে, এখানে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ট্রেইলার সেট করবেন, তারপরে ফিচার ভিডিও কিভাবে সেট করবেন, তারপরে এখানে আছে ব্র্যান্ডিং, লোগো কিভাবে সেট করবেন, ব্যানার কিভাবে সেট করবেন, বেসিক ইনফো কিছু রয়েছে। এই তথ্যগুলো যদি এইগুলো আপনি কিভাবে করবেন সেটা যদি দেখতে চান তাহলে পরের ভিডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিও এখানে শেষ করছি, আশা করছি পরের ভিডিওতে আপনার সঙ্গে আবারও দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।